আমরা একটু এক্সাম্পল দেখি যে ল্যাঙ্গুয়েজ থাকলে তাকে আসলে আমরা কিভাবে এক্সপ্রেস করবো। আমরা তো রুলসগুলো দেখলাম, তো আমরা কিছু এক্সাম্পলস দেখি যে আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে কিভাবে দেখাচ্ছি। তো প্রথমে আমরা দেখে নিই যে ফাইনাইট লেন্থ হলে, অর্থাৎ আমার ল্যাঙ্গুয়েজে ফাইনাইট লেন্থ বলা আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে ডিসক্রাইব করব। তো এখানে কয়েকটা লেন্থের দেখানো হয়েছে, সো বাকি লেন্থগুলোও একই রকম হবে। প্রথমে আসি নো স্ট্রিং, অর্থাৎ এমটি স্ট্রিং যদি থাকে, ঠিক আছে, যদি এমটি সেট থাকে, আসলে স্ট্রিং না সেট, যদি আমার ফাই অথবা ফাঁকা সেট অথবা এমটি সেট যদি থাকে, তাহলে আমরা একটু আগে দেখে এসেছি যে আমাদের রেগুলার এক্সপ্রেশনটা হবে ফাই, ঠিক আছে, যদি এমটি সেট থাকে। আর যদি ভিতরে আমার এপসাইলন থাকে, অর্থাৎ লেন্থ জিরো, এপসাইলন যদি থাকে, তাহলে তার রেগুলার এক্সপ্রেশন হবে আমার এপসাইলন। তারপরে আমরা দেখেছি যে আমাদের যদি একটা সিম্বল থাকে, তো ওখানে একটা সিম্বল ছিল, তো আমাদের যদি একের অধিক সংখ্যক সিম্বল থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছি যে লেন্থ ওয়ানের একটা দেয়া আছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে এ এক কমা বি, সো এখানে দুইটা সিম্বল আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, এ প্লাস বি। সো এই প্লাসটা হচ্ছে আসলে আমাদের ইউনিয়ন, ঠিক আছে। আমরা এখন থেকে সামনে যা কিছু পড়ব, কোথাও যদি আমরা প্লাস দেখি তার মানে হচ্ছে সেটাকে আমরা ইউনিয়ন বুঝাচ্ছি, অর্থাৎ এখানে ইউনিয়নকে ডিনোট করে প্লাস দিয়ে, ঠিক আছে। তো আমাদের যত লেন্থের থাকুক না কেন, আমাদের ফাইনাইট লেন্থের যেই ল্যাঙ্গুয়েজটা আমরা পাবো সেটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে যখন ডিসক্রাইব করতে যাব, তখন আমরা ইউনিয়ন দিয়ে তাদেরকে এক্সপ্রেস করব, ঠিক আছে। এখন এ বি কমা দিয়ে যদি সি থাকতো, তাহলে আমরা বলতাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। সো লেন্থ ওয়ান হলে আমরা এ প্লাস বি প্লাস সি, যদি আরও আমাদের থাকতো ডি, তাহলে প্লাস ডি, এভাবে আমাদের এক্সপ্রেশনটা হতো। সো লেন্থ টু এর ক্ষেত্রেও সেম, লেন্থ টু তে আমরা দেখতে পাচ্ছি এ এ এ বি বি এ বি বি দেওয়া আছে, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা কেমন হবে, শুধু আমরা ইউনিয়ন দিয়ে তাদেরকে এক্সপ্রেস করে দিব, অর্থাৎ এ এ প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি বি। এভাবেই ফাইনাইট লেন্থের জন্য আপনার যে কোনো লেন্থ হোক বা ল্যাঙ্গুয়েজ যেটাই হোক না কেন, আপনি সেটাকে ইউনিয়ন দিয়ে এক্সপ্রেশন করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাইট লেন্থের জন্য। সো ফাইনাইট লেন্থের জন্য রেগুলার এক্সপ্রেশনটা খুবই ইজি আসলে, কিন্তু আমরা যখন ইনফাইনাইট নিয়ে কাজ করতে যাব, তখন একটু আপনাদের হচ্ছে প্রথম দিকে একটু সমস্যা হলেও হতে পারে, আমার মনে হয় না সমস্যার কথা। তারপরও যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনাদের হচ্ছে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন আর কি।